নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিন্দাস ব্লগিং। আর এখন আমি আছি শিয়ালদা স্টেশনে, আর আজকে আমরা জার্নি করব শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত, শিয়ালদা ডানকুনি লোকালে। আজকে আমাদের ট্রেন নম্বর হচ্ছে 32233, যেটা শিয়ালদা থেকে ছাড়বে বেলা 12:14, আর আমাদের দক্ষিণেশ্বর পৌঁছে দেবে 12:34। তার মানে আমাদের জার্নি টাইম লাগবে 20 মিনিট, আমরা কভার করব 13 কিলোমিটার, আর আমাদের জার্নিতে আসবে 3টে হল্ট। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক তার নির্দিষ্ট সময়। আর আজকে আমাদের এই জার্নিতে এন্ড টু এন্ড ভাড়া লেগেছে মাত্র 5 টাকা। আর আজকে আমাদের ট্রেনের সঙ্গে রয়েছে 80,000 সিরিজের BML লেগ, নক হচ্ছে নারকেল ডাঙ্গা কাসেটের। আমাদের ফার্স্ট হল্ট আসবে বিধাননগর রোড। আপনাদের সাথে আমি ডাইরেক্ট বিধাননগর রোডে গিয়েই কথা বলছি। তিন কিলোমিটার জার্নি করে এসে আমরা এখন পৌঁছালাম বিধাননগর রোড স্টেশনে, যার কোড হচ্ছে BMXR। বিধাননগর সম্পর্কে যত বলবো ততই কম, কারণ এখানেই সব IT অফিস আছে। আজ রোববার বলে আপনারা স্টেশনটা ফাঁকা দেখছেন। উইকডেতে এই স্টেশনে মার কাটারই ভিড় হয়। এই স্টেশনের কাছাকাছিতেই ফেমাস শ্রীভূমি দুর্গা পুজো হয়। এরপর আমাদের হলটা আসছে দমদম জংশন। কথা বলছি দমদম জংশনে, দেখুন এখানেই এক হচ্ছে শিয়ালদা মেন লাইন আর কলকাতার সার্কুলার লাইন। দমদম জংশন ঢোকার আগে আমাদের সাথে দেখা গেল শিয়ালদাগামী কোনো এক লোকাল ট্রেনের সাথে। ছ কিলোমিটার জার্নি করে এখন আমরা এসে পৌঁছেছি দমদম জংশনে, যার কোড হচ্ছে DDJ। এই স্টেশনটা প্রায় 5 লাখেরও বেশি লোক অ্যাভেল করে প্রত্যেক দিন। এই স্টেশনের ট্রেন ছাড়া আপনারা মেট্রো ব্যবস্থাও পেয়ে যাবেন। দমদম যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে ডানকুনি জংশনের দিকে, যেদিকে আজ আমরা যাব, যেটাকে বলে কলকাতা কডলিং। একটা চলে যাবে নৈহাটি জংশনের দিকে, যেটা শিয়ালদা মেন লাইন, আর একটা চলে যাবে বারাসাত জংশনের দিকে, যেটা শিয়ালদা উত্তরের লাইন। এরপর আপনাদের সাথে কথা বলছি বঙ্গনগর রোড স্টেশনে। দমদম জংশনের বাইরে আমাদের সাথে কোনো এক এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হলো। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে বঙ্গনগর রোড স্টেশনে, যার কোড হচ্ছে BARN। আর বঙ্গনগর সম্পর্কে দেখতেই পেলেন যে আসার সময় বঙ্গনগরের মেট্রো আর লোকাল ট্রেনের লাইন একসাথে। বঙ্গনগরের নিজস্ব মিউনিসিপ্যালিটি রয়েছে, আর বঙ্গনগর স্টেশনের তলাতে ডানলপের মোড় আছে, যেখান থেকে আপনারা কলকাতা যাওয়ার যে কোনো বাস পেয়ে যাবেন। এরপর আপনাদের সাথে কথা বলছি দক্ষিণেশ্বর স্টেশনে। আপনারা যদি সবার আগে জানতে চান আমি কোথায় যাচ্ছি, কোথাকার ব্লগ আসবে, তাহলে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নেবেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখন আমরা এসে পৌঁছেছি দক্ষিণেশ্বর স্টেশনে, যার কোড হচ্ছে DAKE। দক্ষিণেশ্বর সম্পর্কে বলতে গেলে এখানে রয়েছে মা ভবতারিণীর মন্দির আর আদ্যাপীঠ মন্দির, যেগুলো প্রচুর বিখ্যাত। এই দুটোতেই আপনারা চাইলে যেতে পারেন। মা ভবতারিণীর মন্দির দর্শন করার জন্য আপনারা এখান থেকে ট্রেন থেকে নেমেই স্কাইওয়াক ধরে একদম মন্দিরের সামনে নেমে যেতে পারেন। আর যদি আদ্যাপীঠ যেতে চান তাহলে এখান থেকে অটো বা টোটো ধরে যেতে হবে আপনাকে। আজকের ব্লগটা এতটাই ছিল, এখন আমি যাচ্ছি মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে। সেই ভিডিওটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।